মেট্রো ট্রেন থেকে কুয়ালালামপুর সিটি ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। আমাদের আজকের যাত্রা ধাতু কারামাত থেকে গোম্বাক স্টেশন পর্যন্ত। ধাতু কারামাত থেকে গোম্বাক স্টেশন পর্যন্ত যে কয়েকটি স্টেশন রয়েছে সেগুলো হলো ধাতু কারামাত, জেলারট্যাক, সেতিয়া ওয়াংসা, শ্রীরামপাই, ওয়াংসা মাইজু, তামান মেলাতি, গোম্বাক। গোম্বাক স্টেশনটি হচ্ছে এমআরটি স্টেশনের সর্বশেষ স্টেশন, আর এই পর্বের সব কয়টি স্টেশনই মাটির উপরে অবস্থিত। আজকের পর্বে যে কয়েকটি স্টেশন ভিত্তিক এলাকা রয়েছে ওই সব এলাকাগুলোকে সাধারণত পুরাতন সিটি হিসেবে বিবেচনা করা হয়। পুরাতন শহর হিসেবে পরিচিত হলেও পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত এইসব এলাকাগুলো। পর্যটন কেন্দ্রিক যেসব স্থাপনাগুলো দৃশ্যমান এই পর্বে সেগুলো হলো পেট্রোনাস টুইন টাওয়ার, কেএল টাওয়ার বা কুয়ালালামপুর টাওয়ার, মারদেকা 118 টাওয়ার, দ্য এক্সচেঞ্জ 106 নামক টাওয়ার সহ আরও বেশ কিছু টাওয়ার রয়েছে যেগুলো মালয়েশিয়া আসা পর্যটকদের মূল কেন্দ্রবিন্দু।